ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 18 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে দিয়েছে 3-এর 4কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে হয়, তাহলে 3-এর 4কে 3কে 4 দিয়ে ভাগ করবে। তো 3 ছোট যেহেতু, তাই দশমিক বসিয়ে শূন্য নিলাম, 7 বার গেল, 4 7 28, 30 থেকে 28 বিয়োগ হলেও 2 হয়, আর দশমিকের জন্য একটা শূন্য পাবো, 20 4 5 20, তাই বিয়ের দাগের অ্যান্সারটা। 2-এ দিয়েছে 0.01 × 0.1 সমান কত, তো একই হয়। এবারে 3টে সংখ্যার বাঁদিকে, একের বাঁদিকে 3টে, মানে এক সমেত 3টে সংখ্যার বাঁদিকে দশমিক হয়ে দশমিকটা বসবে, তাই একের বাঁদিকে 2টো শূন্য দিয়ে তার বাঁদিকে দশমিক, তাই বিয়ের দাগেরটা। 3-এ দিয়েছে 4200 কিলোগ্রাম সমান কত ডেকাগ্রাম, তাহলে 1 কিলোগ্রাম সমান হচ্ছে 100 ডেকাগ্রাম, কিলোর পরে হেক্টো তারপরে ডেকা, তাই 100 ডেকাগ্রাম, তাহলে 4200 কিলোগ্রাম সমান 4200 × 100, তার মানে হচ্ছে 420,000 ডেকাগ্রাম। 4-এ দিয়েছে 1 অংশ সমান 100% হবে, 5-এর শুদ্ধ আবৃত্ত দশমিক, মানে দশমিকের পরের সংখ্যার মাথাতেই যদি পৌনঃপুনিক থাকে সেটাকে শুদ্ধ বলা হয়, তো সেই জন্য এর টার্গেটটা হবে। 6-এ দিয়েছে লুডোর ছক্কা কোন ঘনবস্তুর উদাহরণ, ঘন। 7-এ বলেছে 2টো বিন্দু দিয়ে কয়েকটি সরলরেখা আঁকা যায়, 1টি। 2-এর আয়তে একটা গুণ করতে দিয়েছে 0.325 কে 0.2 দিয়ে গুণ, তো 325 কে 2 দিয়ে গুণ করলে হয় 650। এবার এখানে 3টে আর এখানে 1টা, 4টে সংখ্যার বাঁদিকে দশমিক হবে, তাই 1 2 3, আর একটা কম ছিল, তাই শূন্য বসিয়ে 4 করে তার বাঁদিকে দশমিক দিলাম, তাই উত্তরটা হবে 0.065। 2-এ দিয়েছে 1 পূর্ণ 2-এর 5 ভগ্নাংশটিকে শতকরায় প্রকাশ করো, তো 1 পূর্ণ 2-এর 5 মানে 7-এর 5, তো শতকরায় প্রকাশ করলে 7 × 100/5। এবার 100কে 5 দিয়ে কাটলে হয় 20, 20 আর 7 গুণ করলে হয় 140, তাহলে শতকরা 140/140%। 3-এ দিয়েছে বা সামান্য ভগ্নাংশে পরিণত করতে বলেছে 0.16 পৌনঃপুনিক, তাহলে লব কী করে করবো, 16 থেকে 1 বিয়োগ দেবো, যেহেতু 16-এর 6-এর মাথায় পৌনঃপুনিক আছে, তাই পুরোটা লিখবা যার মাথায় পৌনঃপুনিক নেই সেটা মাইনাস দিয়ে লব করলাম, আর একটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক তার জন্য একটা না, বাকিটার জন্য একটা শূন্য দিলাম, তাহলে 15.90, আর কাটাকুটি করলে হচ্ছে 5 দিয়ে কাটলাম, 5 × 3 = 15, 5 × 18 = 90, তাহলে 3-এর 18, আবার 3 দিয়ে কেটে 1-এর 6। 4-এ দিয়েছে ভাগ করতে বলেছে 651.2 কে 4 দিয়ে ভাগ, তাহলে 6-এর মধ্যে 4 যাবে 1 বার 25, 4 6 24 11, 4 2 × 8 3, দশমিকটা উঠে গেল, দশমিকটা উঠে গিয়ে 2 নামলো, 4 8 এ 32। 5-এ দিয়েছে মানের অধক্রমে সাজাও, তো এখানে দেখো সবই পূর্ণ সংখ্যাগুলো 12 12, তো এখানে দেখো একটা এখানে দশমিকের পরে আছে 1 3 2, 3টে সংখ্যা, এখানে 2টো, এখানেও 3টে, তো এটাকে যদি 3টে করতে যাই তাহলে এটার হয়ে যাবে, মানে এগুলো তো দশমিক, সামান্য ভগ্নাংশে করলে এটা হবে 12,132, আর হরে 1000, এ হবে 1238 100, আর এটা এখানে একটা 12 আছে, আর এটা হচ্ছে 12,139/1000, তো সব হরগুলোকে যদি আমি 1000 করতে চাই তাহলে আমার এটা হয়ে যাবে 12,380, আর এটা হবে শুধু 12,000, তাহলে মানের অধক্রম মানে বড় থেকে ছোট, তাহলে সবার বড় হবে 12.38, এটা হবে সবার বড়, তারপরে আসবে 12.139, তারপরে 12.132, আর সবার থেকে ছোট হবে 12। 6-এ দিয়েছে শতকরা হারকে ভগ্নাংশে পরিণত করো, 75%, 75%কে যদি সামান্য ভগ্নাংশে তুমি লেখো তাহলে হবে লবে 75 হরে 100, এবার 25 দিয়ে কাটলে 3 25-এ 75, 4 25-এ 100, 3-এর 4, তোমাকে সামান্য হারকে ভগ্নাংশে পরিণত করতে বলেছে, মানে লভর বিশিষ্ট সামান্য ভগ্নাংশে। 3-এর আয়তে আছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 306, 810 আর 2214কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না, তো যেহেতু সংখ্যাগুলো বড় তাই ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু বার করলাম, তো ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করলাম, করে হচ্ছে আমার উত্তর হলো 18, তাহলে নিম্ন বৃহত্তম সংখ্যা হবে 18। 2-এ দিয়েছে আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই আমাদের স্কুলে মোট ছাত্রছাত্রী মাত্র 20% উপস্থিত হয়েছে,
আলমদে স্কুলে, আলমদে স্কুলের মোট ছাত্রছাত্রী 1230 জন হলে কতজন স্কুলে উপস্থিত হয়েছে? তাহলে মোট ছাত্রছাত্রী 1230 জন, মোট ছাত্রছাত্রী 20% উপস্থিত হয়েছে, তাহলে 1230 জনের 20% মানে 246 জন। তাহলে আজ স্কুলে 246 জন উপস্থিত হয়েছে। তিনে দিয়েছে 15.77 মিটার লম্বা বাঁশে 2.25 মিটার বাদ দিয়ে বাকি অংশকে সমান চার ভাগে ভাগ করলে প্রতিভাগের দৈর্ঘ্য কত হবে? তো এটা আমি গণিতের ভাষায় সাজিয়ে নিয়েছি সরলের আকারে। তো 15.77 থেকে 2.25 বাদ দিয়ে সেটাকে চার দিয়ে ভাগ করব, তাহলে এটা বিয়োগ করে পাচ্ছি 13.52, আর একে চার দিয়ে ভাগ করলে হবে 3.28 মিটার। 13.52 তো চার দিয়ে ভাগ করলে 4 × 3 = 12, 1 দশমিকটা উঠে গিয়ে এখানে বসলো, 5 নামলো, 4 × 3 = 12, 3 × 2 = 4, 8 = 32, এই হলো 3.38 মিটার। তাহলে প্রতিটা ভাগের দৈর্ঘ্য হবে 3.38 মিটার। চারে একটা সরল করতে বলেছে, তো প্রথম বন্ধনীর ভেতর এই যোগটা করে নেবে, তো 6.29 আর 15.06 যোগ করলে হবে 21.35। এবারে 45.85 থেকে 21.35 যদি আমি বিয়োগ দিই তাহলে হবে 0.542, 2450। এবার এটাকে তুমি যদি 5 দিয়ে ভাগ করো, 4×5 = 20, 4 নামলো, দশমিকটা উঠিয়ে দিলে 5 নামলো, 4×5 = 45, 0 এখানে 0 বসিয়ে মিলিয়ে দিলে, তো এটা সমান হবে 4.9। এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 18 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো।